শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছিল ফসলের সেই ক্ষতিপূরণ বাবদ সরকারিভাবে চেকও পেয়েছিলেন কৃষকেরা সেই চেক জমা দেওয়া হয়েছিল ব্যাঙ্কে কিন্তু ব্যাংকের উদাসীনতায় সেই চেক ভাঙিয়ে টাকা পাচ্ছেন না কৃষকেরা এমনই অভিযোগে এদিন ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান কৃষকেরা ক্ষতিপূরণের চেক ব্যাংকে জমা পড়ার পরেও টাকা পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত কৃষকেরা দীর্ঘ তিন চার মাস যাবৎ চলছে হয়রানি বারে বারে ব্যাংকে গিয়েও ফিরে আসতে হচ্ছে তাদের ব্যাংক ম্যানেজারের গাফিলতির অভিযোগে এই হয়রানি এমনই অভিযোগ তুলে এদিন কৃষকদের সাথে নিয়ে ব্যাংকে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব ব্যাংকের সামনে বিক্ষোভ ব্যাংক ম্যানেজারের অপসারণের দাবিও তোলেন তারা শেষে ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সেই চেক জমা থাকা সত্ত্বেও প্রায় সাড়ে তিন মাস চার মাস উৎক্রান্ত হয়ে গেল কিন্তু আজও অবধি সেই চেক এখনো ক্যাশ হয়নি ফলে চাষিরা আমাদের কাছে অভিযোগ করছে ব্যাংক তিনি কোনো করছেন না সোমবার ঘটনাটি ঘটেছে বাগদা থানার বাগদা ইউনাইটেড ব্যাংকে প্রসঙ্গত পুজোর আগে শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষকেরা শিলাবৃষ্টিতে নষ্ট হয় ক্ষেতের ফসল কৃষকদের পাশে দাঁড়ায় রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ বাবদ সরকারিভাবে চেক বিলি করা হয় সেই চেক তারা জমা দেন ব্যাংকে কৃষকদের দাবি পুজোর পরে এতগুলি মাস চলে গেলেও তারা টাকা পাচ্ছেন না ব্যাংকে গেলে ম্যানেজার বলছেন শীঘ্রই টাকা যার যার অ্যাকাউন্টে চলে যাবে এতদিন সেই আশ্বাসে থাকলেও এদিন ধৈর্যের বাদ ভাঙে কৃষকদের শুরু হয় বিক্ষোভ এমনকি আন্দোলনকারীদের পক্ষ থেকে ব্যাংকে তালাও ঝুলিয়ে দেওয়া হয় মমতা ব্যানার্জীদের উন্নয়নের জন্য মানুষের উপকার করার জন্য কিন্তু ব্যাংক ম্যানেজার দীর্ঘদিন মানুষের ধরে হয়রানি করছে যে তারা যে এই টাকা নিয়ে তারা যেন কাজে লাগাবে চাষির কাজে লাগাবে কোনো ধ্বংসারী কাজে লাগাবে সে আইলো তিন চার মাস ভোক যে এ বিষয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সাথেও বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন কৃষকেরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাগদা থানার পুলিশ পরে ব্যাংক ম্যানেজার হেমরাজ পড়ুয়া আশ্বাস দেন আগামী তিন দিনের মধ্যেই সকলের টাকা পেয়ে যাবেন তারপর বিক্ষোভ ওঠে স্বাভাবিক হয় পরিস্থিতি এডি অফিস থেকে যে চেক দেয় সেই চেকের টাকা এখনো পর্যন্ত পাইনি গত ডিসেম্বর মাসে এসছিলাম বাবু বললেন যে এক সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যাচ্ছে ডিসেম্বরের লাস্টে আসলাম আপনি বলতে টাকা কি করবেন বলেন টাকা আমাদের চাষের কাজে লাগবে আবার কি করবো বলেন তা বলছে যে আমাদের টাকা তো ঢুকে গেছে তা আপনাদের এক সপ্তাহের মধ্যে দিয়ে দেব এবার ফের পুনরায় আসলাম আপনি ওই একই কথা বলে যে টাকা কি কাজে লাগাবেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা